প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আমি প্রথমত দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারিগরি ত্রুটির কারণে ক্লাস করাটা আসলে সমস্যা হচ্ছে। আশা করি এই তো স্যার, আমি শুরু করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, কারিগরি ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে, আমি শুরু করি। তো বরাবরের মতো আমি হাজির হয়েছি, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুর। আজকে আমরা HTML এর আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ লেখা শিখব, আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আজকে আমরা HTML ফর্মস এবং HTML ব্লকস এবং লেআউট এই বিষয়গুলো সম্পর্কে জানব। তো আমি শুরু করি। আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে গেলাম। ফোল্ডারে আমি আগে থেকে একটা ফাইল তৈরি করে রাখছি, index.html। তো আমি উক্ত ফাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রবেশ করি। আমি একটু সাজিয়ে নিই। তো কাইন্ডলি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই জানান। তো আমি আমার বেসিক যে সমস্ত কোড সমূহ আছে এগুলো লিখি HTML, শেষ করি। দুইটা ট্যাগের মাঝখানে গেলাম, হেড ট্যাগ লিখি, বডি ট্যাগ লিখি, হেডের মধ্যে আমি একটা টাইটেল দেই, টাইটেল ট্যাগ লিখলাম। টাইটেল হিসাবে আমার ওয়েবসাইটের যে নামটা থাকবে সেটা আপনাদেরকে টাইটেলের মধ্যে দিতে হবে। তো আমি আজকে যেহেতু ফর্ম নিয়ে কাজ করবো, আমি দিচ্ছি আজকে HTML ফর্ম। তো আমি বডি ট্যাগের মধ্যে প্রবেশ করলাম। এখানে আমি যেহেতু ফর্ম ট্যাগ শিখবো এই জন্য ফর্ম লিখলাম, FORM। উক্ত ট্যাগটি শেষ করি। ট্যাগের মধ্যখানে গেলাম। এখন এখানে আমি একটা লেবেল দিই, লেবেল একটা ট্যাগ লিখি, LABEL লেবেল। আবার লেবেল ট্যাগটি শেষ করি। লেবেল হিসাবে আমি লিখলাম FIRST ফার্স্ট নেম। এখন সাউন্ড শোনা যায় না? এখন শোনা যায়? MGM আর্কো এখন শোনা যায়? আমি লেবেল ট্যাগ এর মধ্যে এখন এখানে পর লিখলাম একটা, একটা অ্যাট্রিবিউট দিলাম, ডাবল কোট দিলাম, এখানে এফ নেই মানে ফার্স্ট নেম হিসেবে দিলাম। এখানে আমি ফার্স্ট নেমের এখানে একটা কোলন ব্যবহার করি।
তারপর আমি লেবেলটাকে শেষে একটা বি একটাকে ইউজ করি। এবার আমি আমার ফরমের যে কাঙ্ক্ষিত ইনপুট ট্যাগ, সেই ইনপুট ট্যাগটি লিখি। ইনপুট ট্যাগটি শেষ করি। ইনপুট ট্যাগের মধ্যে টাইপ হিসেবে আমি টাইপ সমান সমান ডাবল কোট টিএক্সটি এটার একটা আইডি দিই। আইডি হিসেবে আইডি দেওয়ার নিয়ম হচ্ছে সমান সমান ডাবল কোট এফ নেম তারপরে স্যার স্যার না স্যার আপনি দিচ্ছেন ক্লাস দিচ্ছি আর কি স্যার। আচ্ছা তো নেম হিসেবে আমরা সমান সমান দিলাম, আবার ডাবল কোট, ডাবল কোটের ভিতরে আবার এফ নেম লিখলাম। এখন আমার এই ইনপুট ট্যাগের যে ভ্যালু, ভ্যালুটা আমি এখানে দিব VALUE। তারপরে আবার ডাবল কোট, আমি এখন ফার্স্ট নেম হিসেবে যে কোনো একটা নাম ব্যবহার করতে পারি। আমি সাপোজ আব্দুর দিলাম। তারপরে এখানে আমি একটা বিআর ট্যাগ ইউজ করব, কারণ আমার লাইন বাই লাইন যাতে লেখাটি দেখায়। আমি আরেকটা লেবেল ট্যাগ ইউজ করি, একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। লেবেল ট্যাগটি শেষ করি। আপনারা কি বুঝতে পারেন? পর লিখি, পর সমান সমান ডাবল কোট, তারপর এল নেম মানে লাস্ট নেম, এখানে একটা বি এর ট্যাগ ইউজ করি। তারপর আর একটা ইনপুট ট্যাগ লিখি, এটা টাইপ হিসেবে দিলাম টেক্সট, এটাতে একটা আইডি ব্যবহার করি, দিলাম এল নেম মানে লাস্ট নেম। তারপর পূর্বের মতো আবার এখানে একটা নেম দিলাম সমান সমান ডাবল কোট এল নেম। তারপরে এটার একটা ভ্যালু দিতে হবে, আমরা একটা ভ্যালু হিসেবে দেব, যেহেতু ফার্স্ট নেম আব্দুল দিয়েছি, লাস্ট নেম হিসেবে আমি আবার ব্যবহার করি রশিদ। এবং এখানে একটা বি এর ট্যাগ ইউজ করি। তারপরে আবার একটা ইনপুট ট্যাগ আমরা লিখি, এটার টাইপ হিসেবে আমরা সাবমিট দেব, এবং এটার ভ্যালু হিসেবে আমরা সাবমিট দেব। এখন আমি আমার একটা সিম্পল একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয়, আমি ওই রিলেটেড কিছু ট্যাগ এখানে লিখলাম। এখন আমি এটাকে রান করে দেখি আমার এটা কেমন দেখায়।
হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এই বরমটি এখানে বরম আকারে শো করছে। এখানে আমি ফার্স্ট নেম হিসেবে যে লেখাটি দিয়েছিলাম লেবেলের মধ্যে, ওই লেখাটি এখানে ফার্স্ট নেম হিসেবে আসছে। তা আমাদের এখানে দেখা যাচ্ছে লেবেল হিসেবে, এইখানে লেবেল হিসেবে লাস্ট নেম কথাটি আসার কথা, এখানে আসে নাই। আমরা একটু চেক করে আসি কি জন্য আসে নাই। আমরা চাইলে এই দেখে নেই, এখানে আমরা লেবেলের লেখাটি এখানে দিতে হবে। আমরা এখানে দিই LASP লাস্ট নেম। এবার আমরা আবার এটাকে সেভ করি, আবার রান করি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমার এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আসছে। একটা ফরমে সাধারণত বিভিন্ন তথ্য সমন্বয়ে ফরম তৈরি হয়। ওই ফরম গুলো সাধারণত অন্য কেউ কাউকে ফিল আপ করার জন্য দিতে হয়। তা আমরা ইনপুট ট্যাগের মাধ্যমে এবং তার ভ্যালু নির্ধারণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো এখান থেকে নির্ধারণ করতে পারি। আমি যদি একটা সিম্পল ফর্ম তৈরি করার পদ্ধতি আমি এখানে দেখালাম, এখন যদি ফর্ম তৈরি করার আরো বিভিন্ন রকম আমাদেরকে ইনপুট ট্যাগ ব্যবহার করতে হয় এবং তার টাইপটা ওই অনুযায়ী পরিবর্তন করতে হয়। তা একটা ইনপুট ট্যাগের টাইপ হিসেবে, যেমন অনেক সময় আমরা একটা ফর্ম পূরণ করার সময় কালার ব্যবহার করতে হয় তার টাইপ হিসেবে, অনেক সময় ডেট হিসেবে আমাদের দরকার হয়, অনেক সময় ফাইল হিসেবে দরকার হয়। তো আমি এখন একটা রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখাই। তো আমি এখন একটা এইচটু ট্যাগ লিখি এখানে, এইচটু ট্যাগটি শেষ করি, এবং আমি একটা ফরমের মধ্যে একটা রেডিও বাটন কিভাবে সংযুক্ত করতে হয় এই বিষয়টা একটু দেখাচ্ছি। এখানে আমি রেডিও বাটন লিখি, রেডিও বাটনস। তো পূর্ব নিয়মে আমি আবার ইনপুট ফর্ম ট্যাগ লিখি RM। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, না দেখলে জানান। ফর্ম ট্যাগটি শুরু করলাম, ফর্ম ট্যাগটি শেষ করি, দুইটা ট্যাগের মাঝখানে গেলাম। তাহলে আগে আমরা যেরকম ইনপুট ট্যাগ ব্যবহার করলাম, এখানে আমরা আবার ইনপুট ট্যাগটি ব্যবহার করি INPUT ইনপুট। ট্যাগটি শেষ করে আমরা আবার এই ট্যাগের মাঝখানে যেয়ে আবার টাইপ হিসেবে, এখন টাইপ হিসেবে আমরা এখানে পরিবর্তনটা করে দেবো। এখন আমরা এখানে, আগে আমরা টাইপ হিসেবে দিয়েছিলাম টেক্সট, অর্থাৎ আমি ওই ঘরের মধ্যে টেক্সট লিখবো। এখন আমি টাইপ হিসেবে একটা রেডিও বাটন, অর্থাৎ বাটনের মতো করে এই বিষয়টা শো করবে। এই জন্য আমরা এখানে ইনপুট টাইপ হিসেবে রেডিও নির্বাচন করলাম, এটার একটা আইডি দিই আগের মতো করে, আইডি হিসেবে দিলাম সাপোজ মেইল, এটার একটা নেম দিই ডাবল কোট, নেম হিসেবে সাপোজ দিলাম জেন্ডার। তারপরে এটার একটা ভ্যালু দিই সমান সমান, ভ্যালু হিসেবে মেইল লেখাটি থাকবে। তো আমরা প্রথম ইনপুট ট্যাগটি লিখলাম, এখন এখানে একটা লেবেল ব্যবহার করি, লেবেল লেবেল শেষ করি, লেবেল হিসেবে এখন আমরা দেই মেইল। এখন কার জন্য লেবেলটা ব্যবহৃত হবে সেক্ষেত্রে আমরা ফর হিসেবে আবার মেইল নির্বাচন করি, এবং এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি। পরবর্তী লাইনে আসলাম, আবার ইনপুট ট্যাগ লিখলাম,
ইনপুট ট্যাগটি শেষ করে আবার এটার টাইপ নির্বাচন করি, সমান সমান ইকুয়াল, রেডিও বানানটা ঠিক মতো দিতে হবে, আর এ ডি আই ও সঠিক বানান যদি আমরা না দিই সেক্ষেত্রে আমাদের লেখাটি সেরকম শো করবে না। এখন রেডিও বাটন দিলাম, এটার আইডি একটা আইডি দিই, আইডিটা দিলাম ফিমেল। আবার একটা নেম ব্যবহার করলাম, স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে তা দেখতে অসুবিধা হচ্ছে না। এখন নেম হিসেবে ফিমেল, এখন নেম হিসেবে আমরা ব্যবহার করি জেন্ডার, ডাবল কোট জেন্ডার, এটার একটা ভ্যালু ব্যবহার করি সমান সমান ডাবল কোট ফিমেল। এখন আবার এখানে আর একটা লেভেল ট্যাগ ব্যবহার করি, এখন লেভেল হিসেবে এখানে আবার আমরা লেভেল হিসেবে এখানে সাপোজ দিলাম ফিমেল, এবং কার জন্য লেভেল ট্যাগটি ফর ফিমেল। তাহলে আমাদের ফিমেল লেখা হয়ে গেল। এখন এখানে আমরা আরেকটা ইনপুট ট্যাগ দেই, আবার ইনপুট ট্যাগের টাইপ দিই, টাইপ সমান সমান রেডিও, তারপরে আবার এটা একটা আইডি ব্যবহার করি, আইডি দিলাম আদার মানে অন্যান্য। এখন দিলাম নেম সমান সমান ডাবল কোট জেন্ডার, এখানে একটা ভ্যালু লাগবে ডাবল কোট আদার। এগুলো রিলেটেড বিষয় ব্যবহার করতেছি যাতে সহজে বোঝা যায়, এই জন্য এখানে আবার এটার জন্য একটা লেভেল ব্যবহার করতে হবে, লেভেল, আগে লেভেলটা একটু শেষ করি। এখন লেভেলটা একটি কার জন্য আদার, এখানে আবার আদার কথাটি লিখলাম। তাহলে মোটামুটি আমরা একটা সিম্পল রেডিও বাটন ক্রিয়েট করার চেষ্টা করলাম, আশা করি এরকম দেখা যাবে। আমরা এখন প্রিভিউ দেখি, হ্যাঁ আমাদের রেডিও বাটনটি তৈরি হয়েছে, এখানে একটা কমা পড়ে গেছে, কমাটা ডিলিট করে দিয়ে আসি, এই যে এখানে, আবার এটাকে সেভ করলাম, রিলোড করে দেখি। হ্যাঁ তাহলে আমরা অনেক সময় দেখি যে আমাদের ফর্মে অনেক সময় আমরা এরকম করে রেডিও বাটনের প্রয়োজন হবে, তখন আমরা এরকম রেডিও বাটন তৈরি করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে যেমন আমরা এখানে ক্লিক করলে এখানে একটা ক্লিক হয় যে আমরা যখন ইনপুট এবং তার টাইপটা পরিবর্তন হিসেবে রেডিও দিয়েছিলাম এখানে, সেই জন্য এভাবে আসছে। অর্থাৎ আমার যে এইচ টু যে বাটনটা, এটা হচ্ছে আমার এই রেডিও বাটনটি লেখা, এবং ফর্ম হিসেবে এই তিনটে বিষয় এখানে আসছে। তিনটে বিষয় আসার জন্য আমরা এখানে ইনপুট ট্যাগ ব্যবহার করছি। ইনপুট ট্যাবের মধ্যে আমরা প্রথমত দিলাম এখানে মেইল, তারপরে তার লেভেল হিসেবে মেইল দিলাম, ইমেল দিলাম, এবং আধার দিলাম। আমরা চাইলে যদি আরো আমাদের অন্য আরো কোনো কিছু এখানে সংযুক্ত করার দরকার হয়, আমরা একই নিয়মে এভাবে করে যাব। তা আমি এখন ইনপুট ট্যাগের মধ্যে কিভাবে আমরা কালার টাইপ দিয়ে কালার পরিবর্তন করতে পারি সেই বিষয়টা একটু দেখি, এবং ডেটা ফাইলটা দেখি। তা আমি আবার তাহলে আর একটা ফর্ম ট্যাগ নেই, আবার আমি এখন সিম্পল শুধুমাত্র একটা ইনপুট ট্যাগ নিব, এবং এই ইনপুট ট্যাগের যে টাইপটা আছে
এটাকে শুধুমাত্র পরিবর্তন করে আমি দিব কালার। এবার এটা একটা আইডি দিই, কালার এখন এটাকে রান করে দেখি এটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে আমার একটা কালার বাটন আসছে। আমি এখানে যদি কালার ক্লিক করি সেই ক্ষেত্রে আমার যে কালারের যে ছবিটা আমি এখানে দেখতে পারবো, যেগুলো ডিফল্ট হিসেবে শুধুমাত্র ইনপুট ট্যাগের টাইপটা কালার পরিবর্তন করাতে এরকম কালার রেডিও বাটন হিসেবে আসছে। তো এখান থেকে আমরা পরিবর্তন করি, যেই কালার আমার প্রয়োজন সেরকম কালারে আমি ক্লিক করে দিতে পারবো, অথবা কালারের কোড যদি আমার জানা থাকে কালার কোড দিয়ে আমি এখানে কালার পরিবর্তন করতে পারবো। এরকম অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে, প্রয়োজন হলে আমরা সেক্ষেত্রে ইনপুট টাইপের যে ইনপুটের যে টাইপটা আছে সেটাকে পরিবর্তন করে দিলে আমরা এরকম দেখতে পাবো। তো এখন আরেকটা আমি এখানে এটার মতো করে আরেকটা ডেট ট্যাগ দেখি, শুধুমাত্র আমি লাইনটা কপি করছি, এখন শুধু ডেটটা পরিবর্তন করে দিলাম আর আইডি হিসেবে এখানে আমি ডেট ব্যবহার করলাম। এখন এটাকে আবার আমি আমার এই ফর্মটাকে রিলোড করে দেখি, দেখা যাচ্ছে এখানে ডেটের মতো আসছে। আমি এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি, তাহলে আমার নিচে নিচে শো করবে। বিয়ার মানে লাইন ভেঙে যাওয়া, অর্থাৎ একটা লাইন থেকে আর একটা লাইন যাতে ভেঙে যায় সেই জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমি এটাকে আবার রিলোড করে দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে নিচের লাইনে আসছে। তো এখানে আমি এখন ডেটের যে ইনপুট টাইপটা পরিবর্তন করলাম, এখানটা এক্ষেত্রে আমি এখান থেকে ডেট পরিবর্তন করে দিতে পারি, ডেট স্বনিচ্ছে মতন আমি এখান থেকে পরিবর্তন করি। অর্থাৎ এরকম কোনো কাজের ক্ষেত্রে আমরা এরকম ইনপুট ট্যাগটিকে পরিবর্তন করে দেব। তেমনিভাবে আমার কাজের প্রয়োজনে যদি কোনো ফাইল ইনপুট করতে হয় সেক্ষেত্রে আমরা ইনপুট ট্যাবের এখানে শুধুমাত্র ফাইল শব্দটি টাইপ হিসেবে পরিবর্তন করব, এবং এখানে এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে এই লাইনটি ভেঙে যাবে। ট্যাগ কপি করে দিলাম আমি, এবার এটাকে সেভ করে আমার পেজটাকে আমি রিলোড করে দেখি পরিবর্তনটা আসছে। হ্যাঁ দেখা যাচ্ছে এখানে আসছে। তা আমরা এখান থেকে সোর্স ফাইল থেকে আমরা এখান থেকে আমি কি ধরনের ফাইল এখান থেকে নির্বাচন করে দিতে চাই সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিতে পারবো। তাহলে আমার এভাবে আমরা ইনপুট ট্যাগের আরো অনেক ধরনের ইনপুট ট্যাগের টাইপ আছে যেটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আরো কাজ করলে শিখতে পারবো। তো এই হলো ফর্ম ট্যাগের মোটামুটি আজকের বিষয়। যদি বুঝতে আপনাদের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন অবশ্যই, সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই এবার আমরা আমাদের নেক্সট যে টপিক সেই টপিকসে যাই, সেটা হচ্ছে ব্লক এবং লেআউট। ব্লক এবং লেআউট হচ্ছে আমার ওয়েবসাইটটা আসলে কোন অংশে কোন জিনিসটা থাকবে এই বিষয়টা নির্ধারণ করা হচ্ছে ব্লক ট্যাগের বিষয়। তো আমি এখন এখানে একটা পেইন্ট প্রোগ্রাম চালু দিয়ে আপনাদেরকে ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করি আসলে ব্লক লেআউটটা কি। তা আমি এখানে পেইন্ট প্রোগ্রামটি চালু দিই। এটা আসলে ওয়েবসাইটের অংশ না, তারপর আমি এখানে যেহেতু ড্রয়িং করবো এই জন্য আমি ড্রয়িং প্রোগ্রামটি চালু দিয়েছি। তো আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন সেই ওয়েবসাইটের মধ্যে আমরা তার বিভিন্ন লেখা দেখি, লেখাগুলো সাজানো থাকে। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা সাধারণত স্ট্রাকচার কেমন হয়ে থাকে আমি সেই অনুযায়ী এখানে একটা ড্রয়িং করার চেষ্টা করি, এবং কোন সেকশনকে কি বলা হয় সেই বিষয়টা একটু বলি। তো আমি একটা চতুর্ভুজ নিয়ে প্রথমে তো একটা ওয়েবসাইটের আমরা যখন ব্রাউজারে যাই তা আমরা সাপোজ ধরে নিলাম ওয়েবসাইটটা একটা ব্রাউজারের এরকম করে মাঝখানে থাকবে, দুই পাশ সাদা থাকবে বা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, এই পেজের মধ্যে আমার টোটাল কন্টেন্টটা থাকবে। তো এখন এখানে একটা লাইন নিয়ে আমি এটাকে একটা অংশ ভাগ করি, যে এটাকে ভাগ করলাম। তো এই ভাগের আমি একটা নাম দেই, এই ভাগের নামটা সাপোজ দিলাম টেক্সট, সরি হেডার, এটা হেডার হিসেবে আমার থাকবে। তো এখানে আমাকে হেডার ট্যাগ ব্যবহার করে আমাদের অর্থাৎ হেডারে এরিয়াতে যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো এই ট্যাগের মধ্যে আমাদেরকে দিতে হবে।
যেমন এখানে আমরা ব্যবহার করব হেডার, অর্থাৎ এই এরিয়াটার নাম আমরা দিলাম হেডার। তারপরে আমরা আরেকটা ভাগ করি, সাপোজ এই একটা ভাগ, এবং এই ভাগের নাম দিলাম সাপোজ ন্যাব। এটা ন্যাব ট্যাগের মাধ্যমে আমরা লিখবো, অর্থাৎ আমার ওয়েবসাইটের যে মেনু তৈরি করতে হয় মেনু ট্যাগের জন্য ন্যাব ট্যাগ ব্যবহৃত হয়। তারপরে ন্যাব একটা সেকশনে এটাকে বিভক্ত করলাম। তারপরে আমার যে বডি, বডিটাকে আমি ভাগ করি, আমি আবার এখানে গেলাম, আবার একটা লাইন নিলাম। এখন আমি আগে ফুটার এরিয়াটা নিয়ে নিই, ফুটার মানে নিচের অংশ, একটা ওয়েবসাইটের সবসময় নিচের অংশ থাকে, তা আমি এখানে ফুটার ট্যাগ ব্যবহার করব। তো এই জন্য আমি এখানে লিখি যে এখানে আমি ফুটার ট্যাগের মাধ্যমে ফুটার অংশটাকে কন্ট্রোল করব। তাহলে আমার ফুটার এরিয়াট হয়ে গেল। এখানে আবার আমি যদি একটা সাইড বার ব্যবহার করি, তো সাইড বার মানে হচ্ছে পেজের সাইড, এই এই সাইডও হতে পারে, এই সাইডও হতে পারে, অর্থাৎ লেফট সাইডেও আমি সাইড বার ইউজ করতে পারি, রাইট সাইডেও আমি সাইড বার ইউজ করতে পারি। যে সাইডে আমি সাইড বার ইউজ করব সেই সাইডের মধ্যে আমরা এই সাইড ট্যাগটি ইউজ করব, অর্থাৎ আমি লিখি, অর্থাৎ এসআইডি, এস আই ট্যাগটি ব্যবহার করে আমরা সাইড বার তৈরি করব। তারপরে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টোটাল এরিয়াটুকু হচ্ছে ওয়েবসাইটের বডি। এটাকে আমরা চাইলে কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি, যেটা যে প্রয়োজন হয় সেই প্রয়োজনে আমরা বিভক্ত করতে, এটাকে দুই ভাগ করি, সমান দুই ভাগ করি, যে আমি একটা ভাগে আমি সেকশন হিসেবে নির্বাচন করব, আর একটা ভাগ আমি আর্টিকেল হিসেবে নির্বাচন করব। অর্থাৎ এই ভাগের মধ্যে আমি আমার যে কন্টেন্টগুলো লিখবো সেগুলো অবশ্যই সেকশন ট্যাগের মধ্যে আমি লিখবো। আবার এই এরিয়াটাকে আমি ধরলাম আর্টিকেল, অর্থাৎ কোনো আর্টিকেল লেখার জন্য আমরা আর্টিকেল ট্যাগ ব্যবহার করব। তো এই যে আবার আমি এখন মোটামুটি একটা ওয়েবসাইটের সিম্পল একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা বা লেআউটটা বা তার কোন ব্লকে কোন অংশটুকু থাকবে সেই বিষয়টা যাতে সহজে বুঝতে পারি, সেই জন্য আমি এই ড্রয়িংটা এখানে করে নিলাম। আপনার একটা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টের মধ্যে যখন লক্ষ্য করবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা ওয়েবসাইটে আমার সাজানো ভাবে থাকে, যে যেমন একটা হেডার একটা অংশ থাকে, এবং মেনু একটা অংশ থাকে, এবং তার সাইডের মধ্যে একটা অংশ থাকে, এবং তার বডির কতগুলো বিভাজনে বডিটা বিভক্ত থাকে, এবং সর্বনিচে আমি যখন স্ক্রল করে যাই তখন সেক্ষেত্রে আমরা ফুটার দেখতে পারি। তো হেডার ট্যাগে সাধারণত কোনো প্রতিষ্ঠানের লোগো হয়ে থাকে, বা তার কোনো ব্যানার যদি থাকে সেক্ষেত্রে ব্যানার ব্যবহার করে। আর ন্যাব এরিয়াতে সাধারণত যে কোনো ওয়েবসাইটের আমরা মেনু ব্যবহার করি। আবার সাইড বারের মধ্যে আমরা বিভিন্ন এক্সটার্নাল যে সমস্ত লিঙ্কগুলো থাকে, লিঙ্কগুলো সাধারণত এখান থেকে দিয়ে থাকি। আবার আমরা যখন সেকশন হিসেবে কোনো কিছু লিখি, অর্থাৎ টোটাল ওই পেজের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো এরকম সেকশনে, অথবা যদি কোনো আর্টিকেল লেখা থাকে সেই আর্টিকেলগুলো আর্টিকেল অংশের মধ্যে আমরা দিয়ে থাকি। এবং সর্বনিচে আমরা ওই প্রতিষ্ঠানের তার কন্ট্যাক্ট অ্যাড্রেস হইতে পারে, তারপরে এই বিষয়গুলো আমরা ফুটারে দিয়ে থাকি, অর্থাৎ তার ইমেল বা মোবাইল নাম্বার, এই সমস্ত বিষয়গুলো ফুটার এরিয়াতে দিয়ে থাকি। তো এখন আমি একটা লাইভ একটা ওয়েবসাইটে প্রবেশ করে আমি ওখানেও বোঝানোর চেষ্টা করি যে আসলে HTML এর ব্লক বা লেআউটটা কীরকম। তো আমি আমার ব্রাউজারে যাই, এখান থেকে আমি একটা ওয়েবসাইট, যেমন আমরা BTEB-র ওয়েবসাইটেই চালু করি, সাপোজ BTEB.gov.bt ওয়েবসাইটে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট, নেট স্লো এই জন্য হয়তো একটু আসতে সময় লাগে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ আসছে। তো আমি আমার যে লেআউটটা আমি এখানে তৈরি করলাম, এটাকে আর এই ওয়েবসাইটটাকে দুটাকে পাশাপাশি আপনাদেরকে একটু দেখিয়ে বোঝানোর চেষ্টা করি যে আসলে কোন অংশটি কিভাবে হয়ে থাকে। এখানে আমি একটু ছোট করে নিলাম, আর এটাকে আমি দেখালাম,
যেমন আমি এই অংশটুকু হচ্ছে আমার হেডার অংশ, এই অংশটা হচ্ছে মেনু বার কথা বলতে ন্যাবের মাধ্যমে আমরা মেনু তৈরি করবো, এই অংশটুকু মেনু। এবং এটা হচ্ছে আমার যে সেকশনটা, সেকশনটা হতে পারে, আবার নিচের দিকে গেলে আমরা আরো বিভিন্ন সেকশনে বিভক্ত করে দেখব এবং বিভিন্ন আর্টিকেল এখানে দেখতে পারবো। আর ডান পাশ দিয়ে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমার সাইড বার হিসেবে, আমি যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, সাইড বার হিসেবে থাকবে। এই যে আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এবং আমরা যখন ওয়েবসাইটের একদম নিচের এরিয়াতে গেলাম, এটা হচ্ছে ফুটার অংশ এই ওয়েবসাইটের। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লেআউট আসলে একটা ওয়েবসাইটের লেআউট কিভাবে গঠিত হয়। তা আমরা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে হলে অবশ্যই আমাদেরকে আগে একটা লেআউট তৈরি করতে হবে। লেআউট অনুযায়ী আমাদেরকে প্রয়োজনীয় যে সমস্ত এইচটিএমএল ট্যাগগুলো আছে সেগুলো লিখতে হবে। এইচটিএমএল ট্যাগগুলো লিখে তারপরে আমরা সিএসএস এর মাধ্যমে একটু ওয়েবসাইটটিকে যখন আমরা তার মধ্যে সৌন্দর্য বর্ধন করবো, তখন আমার ওয়েবসাইটটি বাস্তবিক অর্থে যেরকম আমি চাইছিলাম সেরকম ভাবে শো করবে। আশা করি আপনারা আমার ক্লাস বুঝতে পেরেছেন। তা আমি আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার আসলে ক্লাস শুরু করতে দেরি হয়েছে, অত বুঝতে অসুবিধা থাকলে আজকে উত্তর হাতে দিতে পারিনি। আমি নেক্সট ক্লাসে আপনাদের বুঝতে অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করতেছি না। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন আমাদের জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা ভিজিট করতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।